প্রোস্টেট ক্যান্সার। প্রোস্টেট ক্যান্সার হলে আমাদের করণীয় কী এবং চিকিৎসা কী? বর্তমানে পুরুষের দুই ধরনের ক্যান্সার সবচেয়ে বেশি হয়ে থাকে, একটা হচ্ছে লাংস ক্যান্সার এবং দ্বিতীয় হচ্ছে প্রোস্টেট ক্যান্সার। প্রোস্টেট ক্যান্সার হলে আপনি কীভাবে বুঝবেন যে আপনার প্রোস্টেট ক্যান্সার হয়েছে? এই প্রোস্টেট ক্যান্সার মূলত দেখা যায় যে 50 ঊর্ধ্ব ব্যক্তিদের সবচেয়ে বেশি হয়ে থাকে। লক্ষণগুলো হচ্ছে বারবার প্রস্রাব করতে হয়, প্রস্রাব করার সময় দেখা যায় যে প্রস্রাবটা ঠিকভাবে ক্লিয়ার হয় না, মনে হচ্ছে আরও প্রস্রাব করবে, এরকম একটা ভাব সব সময় থাকে। এক্ষেত্রে দেখা যায় যে দুইটা সমস্যা সবচেয়ে বেশি হয়, একটা হচ্ছে প্রোস্টেট ক্যান্সার, একটা হচ্ছে বেনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট, অর্থাৎ প্রোস্টেটটা যদি অনেক বেশি বড় হয়ে যায়। দুইটাকে আলাদা করার জন্য দুইটা পরীক্ষা করলেই হয়। যেমন একটা হচ্ছে যদি আপনি মনে করেন প্রোস্টেটটা অনেক বড় হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি একটা আল্ট্রাসাউন্ড করলেই বুঝতে পারবেন। আর যদি আপনি ধারণা করেন বা একজন ডক্টর যদি ধারণা করে যে প্রোস্টেটে ক্যান্সার হতে পারে, তাহলে সিরাম পিএসএ করলে হচ্ছে। পিএসএ করার পরে যদি মনে করে যে ক্যান্সার সেল থাকতে পারে, দেন এফএনএসসি বায়োপসি এগুলো করা হয়। এগুলো করলে মোটামুটি আইডেন্টিফাই করা হয় যে আপনার প্রোস্টেট ক্যান্সার হয়েছে। প্রোস্টেট ক্যান্সার হলে ভয়ের কিছু নেই, এটার এখন বাংলাদেশে খুব স্ট্রং চিকিৎসা রয়েছে। যারা ইউরোলজি ডক্টর আছে তারা এটার খুব ভালো একটা চিকিৎসা দিচ্ছে। অল্প টাকায় অপারেশন করা যাচ্ছে বা রেডিওথেরাপি দিয়ে এটাকে দমন করে ফেলছে বা নষ্ট করে ফেলছে। প্রোস্টেট ক্যান্সার হলে যে একজন ব্যক্তি মারা যাবে এটাও না। অবশ্যই আপনি যদি এইরকম বুঝেন যে বারবার প্রস্রাব হচ্ছে, প্রস্রাব করলে প্রস্রাব আটকে যায় বা ক্লিয়ার হয় না, অবশ্যই একজন ইউরোলজি ডক্টরের সাথে পরামর্শ করতে হবে। তার পরামর্শ অনুযায়ী চললে আশা করি যদি আপনার বেনাইন এনলার্জমেন্ট হয় বা প্রোস্টেট ক্যান্সার হয়, সে দুইটাই কিন্তু নির্মূল হয়ে যাবে। প্রোস্টেট ক্যান্সার নির্মূল করার জন্য সবচেয়ে বেশি হচ্ছে রেডিওথেরাপি দেওয়া হয়। একটা এক্সরের মাধ্যমে একটা রেডিওথেরাপি আপনাকে দেওয়া হবে। কন্টিনিউ 4টা অথবা 6টা রেডিওথেরাপির মাধ্যমে এই ক্যান্সারটাকে মেরে ফেলা হয়। এছাড়াও দেখা যায় যে যদি আপনার ছোটোখাটো হয় বা আশেপাশে কোথাও না ছড়ায়, তাহলে এটাকে অপারেশন করে সরিয়ে দেওয়া হয়। প্রোস্টেট ক্যান্সার নিয়ে ভয় বা আতঙ্কের কোনো কারণ নেই। অবশ্যই যদি আপনার এই ধরনের সমস্যা থাকে, একজন ইউরোলজি ডক্টরের সাথে পরামর্শ করে দেন আপনি ওষুধ খান বা তার পরামর্শ অনুযায়ী অপারেশন করেন বা রেডিওথেরাপি দেন, আশা করি আপনি ভালো হয়ে যাবেন। ধন্যবাদ সকলকে, এই ছিল আজকের মতো ভিডিও। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।